উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট চেলসি। নিজ মাঠ ভিসেন্তে ক্যালদেরোনে ব্লুদের হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী লা লিগায় টানা 8 ম্যাচ জেতা অ্যাটলেটিকো। 2012 সালে উইফা সুপার কাপে সবশেষ সাক্ষাতে চেলসিকে 4-1 গোলে হারানোর সুখস্মৃতি ডিয়েগো সিমিওনির দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া চেলসি এই ম্যাচের আগে খানিকটা ব্যাকফুটে। তবে হোসে মরিনহোর দলের লক্ষ্য থাকবে প্রতিপক্ষের মাঠে জিতে অনেকটাই ভারমুক্ত থেকে দ্বিতীয় লেগে নিজ মাঠে খেলতে নামা। সব মিলিয়ে এক জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। রাত 1:45 শুরু হবে ম্যাচটি।